আমাদের লড়াই শ্রমজীবী মানুষের রুটি রুজি দুর্গাপুর শিল্পাঞ্চলকে বাঁচানোর জন্য, বেকার যুবকদের কাজের জন্য। তাহলে যারা এর বিরুদ্ধে আছে, দিল্লির সরকার, রাজ্য সরকার, তৃণমূল, বিজেপি, এই উভয় শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই, লড়াইটা শ্রমজীবী মানুষের লড়াই। কারণ যেভাবে লুট চলছে, দেশ যারা চালাচ্ছে যেভাবে লুট করছে, রাজ্য যারা চালাচ্ছে যেভাবে লুট করছে, যেভাবে একটার পর একটা এই যে শ্রম কোড চালু করে শ্রমিকদের সব অধিকারগুলো কেড়ে নেওয়া হচ্ছে, দুর্গাপুর গড়েই তো উঠেছে দুর্গাপুরের শিল্পাঞ্চলকে কেন্দ্র করে। আজকে দিল্লির সরকারের নীতির ফলে তা যে আক্রমণ তার উপর নামছে, রাজ্য সরকারের পরিচালনাধীন যে সমস্ত শিল্প তার উপর যে আক্রমণ নামছে, এবং এই সময় আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের একসময় এখানে ছোটো মাঝারি শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ প্রথম ছিল এবং আমাদের এই দুর্গাপুর তার মধ্যে এগিয়ে থাকা অঞ্চলছে, আর 11 সালের পর ছোটো মাঝারি শিল্পক্ষেত্রে তার দারুণ পরিণতি। এই রাজ্য সরকারের এই অপদার্থতা, ভুল নীতি সব মিলিয়ে সাধারণ মানুষ তো আজকে বিপদে, সাধারণ মানুষ তো আজকে। দুর্গাপুর পূর্ব বিধানসভার ইস্পাত অঞ্চলে প্রচারে ঝড় তুললেন সংযুক্ত মোর্চার বাম প্রার্থী আভাস রায়চৌধুরী। দুর্গাপুরের পূর্বের শ্রমিক অধ্যুষিত অঞ্চল হিসেবে পরিচিত দুর্গাপুর ইস্পাত অঞ্চল, সেখানে সেপকো অঞ্চল পরিক্রমা করে শেষ হয় মহিষকাপুর অঞ্চলে। মিছিলের অগ্রভাগে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাম প্রার্থী বলেন, এই এলাকার মানুষ সরকারের জনবিরোধী নীতি সম্পর্কে অবহিত। কেন্দ্রীয় সরকারের নীতির দরুন শিল্প আজ সংকটে। বেশ কয়েক বছর ধরেই শ্রমিকরা তাদের পরিবারের সহিত শিল্প বাঁচাতে পথে নেমেছে, সেই সঙ্গে দুর্গাপুর শহর বাঁচাতে ঐক্যবদ্ধভাবেই এই লড়াই লড়ছেন। দুর্গাপুর শহরে শিল্প সংকটের পাশাপাশি গণতন্ত্র বিপন্ন। বিগত নির্বাচনগুলিতে নিরবিচ্ছিন্ন লুট দেখেছে দুর্গাপুর। গত পৌরসভা নির্বাচনে কার্যত জনবিরোধীদের সাথে নিয়ে লুট করে ক্ষমতায় এসেছে তৃণমূল। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই লড়ছে দুর্গাপুর। এবার ভোট বাক্সে সেই জবাব দিতে প্রস্তুত হচ্ছে দুর্গাপুরবাসী। রাজনৈতিক মহিলার অভিমত প্রচারের মিছিলে যেভাবে সাড়া পড়ল, আজ তাতে সহজেই বলা যায় প্রচার যুদ্ধে অনেকটাই এগিয়ে গেলেন বাম প্রার্থী আভাস রায়চৌধুরী। প্রচার মিছিলের মধ্যেই ভোটাররা এগিয়ে এসে প্রার্থীর সাথে কথা বলতেও দেখা যায়। নিউজ ফ্রন্টলাইনার দুর্গাপুর ডেস্ক। মোর্চা সমর্থিত বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ